নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছি মনির। এখন সংবাদ বিস্তারিত। প্রয়াত তরুণ আইনজীবী ভাস্কর দেবরায়ের কলেজটিলাস্থিত বাসভবনে গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ আইনজীবীর বাড়িতে যান। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন প্রয়াত তরুণ আইনজীবী ভাস্কর দেবরায়ের মা কল্পনা দেবরায়। মুখ্যমন্ত্রী পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, একই সাথে কথা বলেন পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। সবাই মিলে কাজ করলে তবেই ত্রিপুরা রাজ্যকে মডেল স্টেটে পরিণত করা যাবে। ইতিমধ্যে সেই লক্ষ্যে সরকার কাজ করছে। আর্থিক দিক থেকে ত্রিপুরার অবস্থা কিছুটা খারাপ, কারণ ত্রিপুরার রাজস্ব কম। বিভিন্ন সংস্থার সাথে মিলে ত্রিপুরাকে উন্নত করতে হবে। মঙ্গলবার নাবার্ড ত্রিপুরা রিজিওনাল অফিসের উদ্যোগে আয়োজিত রাজ্যভিত্তিক সেমিনারে আলোচনা করতে গিয়ে কথা বললেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ। স্টেটকে আরো উন্নতির পথে নিয়ে যাওয়া যায় ক্রেডিট ব্যাংক ক্রেডিট মাধ্যমে, এবং বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা হবে। এখানে পেপারটা দেখছিলাম আমি, কিছু এখনো পুরোপুরি দেখা হয়নি। ওই সেমিনারটা আই উইশ দেম অল সাকসেস। যেমন এই স্টেটকে যেমন মডেল স্টেট করার জন্য, ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য সবাই মিলে যদি আমরা কাজ করি তখনই হতে পারবে এটা। সুতরাং এটা কোঅর্ডিনেশন করার জন্য আমরা এখানে সেমিনার করছি। দেখুন, আমরা কিন্তু ওনাদের থেকে, নাবার্ড থেকে, সংস্থা থেকে ভালো সহযোগিতা পাচ্ছি। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, নাবার্ড, বিভিন্ন সংস্থা আছে ভালো। এই সহযোগিতা আর কিভাবে বাড়ানো যায়, কনভার্জেন্স করে প্রজেক্টে কিভাবে বাড়ানো যায়, ফাইন্যান্স কিভাবে করা যায়। আমাদের আর্থিক অবস্থা তো স্টেটে একটু কম, রেভিনিউ বেস আমাদের কম খুব। সুতরাং বিভিন্ন সংস্থা থেকে কোঅর্ডিনেশন করি আমরা উন্নতি করতে হবে স্টেটকে, সেটার জন্য এই সেমিনার হচ্ছে। ভারতকে ঋণ নিয়ে স্বাবলম্বী হওয়ার জন্য সরকার থেকে উৎসাহ প্রদান করা হচ্ছে, এই ক্ষেত্রে ব্যাংকগুলো কিভাবে আরো সহযোগিতা করতে পারে সেটাই আমরা আলাপ করবো। সেটাই আমরা আলাপ করবো কিভাবে আরো, কিভাবে মানুষকে আরো কি বলে কর্মসংস্থান তৈরি করা যায়, মানুষকে সেলফ সাফিসিয়েন্ট করা যায়, গ্রামের উন্নতি করা যায়, স্টেটের সার্বিক উন্নতি করা যায়, সেটা নিয়ে আলোচনা হবে আজকে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের বাড়বাড়ন্তে হোলি নিয়ে বাড়তি সতর্কতা দেখা দিচ্ছে ঘরে ঘরে। অনেকেই এবার হোলি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিচ্ছেন। হোলির ধর্মীয় অনুষঙ্গের কোনো যোগ নেই। কচিকাঁচা জোয়ানে বৃদ্ধ নির্বিশেষে উৎসবে মেতেছেন, পথে ঘাটেও রং খেলেছেন মানুষ, শহরতলিতেও চলছে দেদার রং খেলা। এই দৃশ্যই পরিলক্ষিত হল মঙ্গলবার শহর জুড়ে। তবে সমস্ত দিকে নজর রাখছিলেন আরক্ষা প্রশাসন। সব মিলিয়ে উৎসবে ঘিরে উৎসাহ দেশের বিভিন্ন কোণে। ছবি লাগবে, রং খেলা খেলছি, সবই তো এনে চলবে না। আমার তো পুরো সেগমেন্ট আছে। হোলি কমস অনলি ওয়ান্স ইন ইয়ার, সো এভরিওয়ান শুড এনজয় বিকজ ইট ডাজন্ট কম টুয়াইস ইন ইয়ার, সো
It's not as the color of festival. People enjoy, people roam here when they are apply Holin, everyone faces. So this is the festival that people enjoy very much. আজকে খুব বসন্ত দিবস, আজকে হোলি, হোলি এবং হোলিকে উপলক্ষ করে আমরা মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতি একসঙ্গে আমরা বেরিয়েছি আজকে রং খেলবো বলে, এবং সবাইকে রঙে আঙিয়ে আমাদের অন্তরের সঙ্গে তাদেরকে আলিঙ্গন করে আমাদের বুকে নিয়ে নিব, এবং সমস্ত মানুষের সুখ শান্তি আমরা কামনা করি আজকের এই হোলি উৎসব উপলক্ষে, বসন্তের উৎসব সকলের মনে। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। পুস্তক প্রেমীরা তৈরি হয়ে যান, হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে 26 ফেব্রুয়ারি শুরু হচ্ছে 38তম আগরতলা বইমেলা 2020, চলবে 8ই মার্চ পর্যন্ত। থাকছে আলোচনা, গ্রন্থ প্রকাশ, কবি সম্মেলন, কুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠান। তথ্য ও সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকার সকলকে জানায় সাদর আমন্ত্রণ। প্যাকেটজাত পণ্য সামগ্রীর প্যাকেটের গায়ে পণ্যের নাম, MRP, ওজন ও পরিমাপ, উৎপাদনের তারিখ, মেয়াদ, উৎপাদকের নাম ও ঠিকানা এবং পণ্যের বিস্তারিত বিবরণ থাকা বাধ্যতামূলক। এগুলো দেখে কিনলে আপনি কখনো ঠকবেন না, আর আপনি জানবেন যে MRP হচ্ছে পণ্যের সর্বোচ্চ বিক্রয় মূল্য, তার বেশি দাম নেওয়া আইনত শাস্তিযোগ্য অপরাধ। এই বিষয়ে কোনো অভিযোগ থাকলে লিগেল মেট্রোলজি তথা ওজন ও পরিমাপ সংস্থার সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করুন। জাগো গ্রাহক, জাগো। রেডি? অলওয়েজ। প্রকাশিত হল পারুল প্রকাশনের ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনের উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ সপ্তদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2019। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে শুক্রবার 4 অক্টোবর। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, সোনা ও হীরের গয়নার মেকিং চার্জ এবং গ্রহরত্নের উপর আকর্ষণীয় ছাড়। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, GSI IGI পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার শারদীয়া স্বর্ণ সম্ভার 2019, 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমোহনি, ইউকো ব্যাংক এবং শাখা পলার দোকানের বিপরীতে আগরতলা। সমস্ত মুখ্য ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণীয়। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি, অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ENT, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস আগরতলা।
সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মন তাই গড়ছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই চাই শুধু লংতরাই লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই आपकी हिम्मत है जिसके वजह से आज एक और लड़की निर्भया ने बनी। ये आप ही की ताकत है जिसने आज करीम चाचा को सही वक्त पे काम पे पहुंचाया। ये आपका बेइंतहा हौसला है जो पिंकी को हर साल स्कूल टॉपर बनाती है। और ये जो आपका अटूट विश्वास है जिसके कारण आज गांव के हजारों औरतें अपने पैरों पे खड़े हो पाए। सलाम है आप सबको मेगा टर्बो टीएमटी की तरफ से, क्योंकि हम आपको वो हिम्मत ताकत और विश्वास दिलाते हैं जिससे कि आपका घर बने एक मजबूत और टिकाऊ बुनियाद पे। मेगा टर्बो टीएमटी बार, भरोसा जो लगे अपना। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স, বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন জীবনে আজ আমরা সবাই খুব ব্যস্ত। প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে আমরা সবাই সকাল থেকে রাত অবধি ছুটে বেড়াচ্ছি, আর এই ব্যস্ততার জন্যই দেশ ও দুনিয়ার খবর জানার সময় পাই না আমরা। কিন্তু এখন আপনি চাইলেই সব খবর সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তার জন্য আপনার চাই শুধু একটি মোবাইল ফোন, আর সেই ফোনে ডাউনলোড করে নিন www.patradoot.in অ্যাপ। ত্রিপুরার খবর, দেশের খবর, বিশ্বের খবর, হোক বিনোদন কিংবা খেলাধুলার খবর, সব খবর সবার আগে জানতে দেখুন পত্রদূত। আজই ডাউনলোড করে নিন www.patradoot.in অ্যাপ আর 24 ঘন্টায় সব খবর জানুন সবার আগে। এছাড়া গোটা সপ্তাহের বিশেষ সব খবর বিস্তারিত জানতে পড়ুন আমবাসা থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা পত্রদূত। আজই আপনার হকার ভাইকে বলে রাখুন, পত্রদূত, খবর যা ঘটে তাই ছাপে। ফিরে এলাম বিরতির পর। নাশকতামূলক অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল মিলন সংঘস্থিত CPIM বর্দোয়ালি অঞ্চল কার্যালয়। সোমবার রাতে এই অগ্নিসংযোগ করা হয়, কিন্তু দমকল কর্মী ও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়। বড়সড় ঘটনার হাত থেকে রক্ষা পায় ঘন জনবসতিপূর্ণ এলাকা। এদিকে এই ঘটনার সাথে দলীয় কার্যালয়ের দেওয়ালে একটি পোস্টার লাগানো ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকায়। জানালা যারা ফোন করছে
একটা খবর ছিল যে মিলন সংঘ যে একটা পার্টি আছে সেখানে আগুন লেগেছে, তো আমরা শুনে এসেছি, দেখেছি। আমরা আসার আগে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়েছে। হ্যাঁ, যে মিলন সংঘ পানি পিছিয়ে ইয়া করছে, কি বলে যে আগুন লাগবে, আগুন লাগাই দিয়েছে। আমি আয়া দেখি যে এই অবস্থা এই আর কি। আপনার কি মনে হয়? আমার মনে হচ্ছে বিজেপি তারাই করছে এই ঘটনা। বুধবার রাজ্যব্যাপী 24 ঘন্টার প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছে দ্য অল ত্রিপুরা বুক সেলার্স এন্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশন। এদিন সমস্ত পুস্তক বিক্রেতারা ওরিয়েন্ট চৌমুহনীতে সমবেত হবে, সেখান থেকে মিছিল। মিছিল শেষে সমস্ত পুস্তক বিক্রেতাদের স্বাক্ষর সংগ্রহ করা হবে, সেই স্বাক্ষর সম্বলিত চিঠি প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ করা হবে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার জন্য ওনার মহাবন মূল্যবান সময়ের কিয়দ অংশ আমরা চেয়েছিলাম। আমাদের দুর্ভাগ্য, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জীবন জীবিকার স্বার্থে, আমাদের বাজার স্বার্থে তথা পুস্তক প্রকাশনা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের দীর্ঘমত সময় দিয়ে আমাদের সঙ্গে আলোচনা করার সুযোগ দান করেননি। তারপর আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর নিকট এবং রাজ্যের সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের নিকট বারে বারে অনেকবার আমরা আমাদের আবেদন নিয়ে গিয়েছি। আমাদের আবেদন সরকার ভালো কর্ণপাত করেনি। আমাদের বাজার স্বার্থে, পুস্তক শিল্পকে বাজার স্বার্থে, পুস্তক ব্যবসাকে বাঁচানোর স্বার্থে আমরা আজকে আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছি। এই আন্দোলনে নামার পেছনে সরকার বাহাদুরের মদনে বলতে আমরা এখানে নেমেছি। আগামীকাল 11 ফেব্রুয়ারি বুধবার সারা রাজ্যব্যাপী সমস্ত পুস্তক বইয়ের দোকান 11 মার্চ বুধবার 2020 সারা রাজ্যব্যাপী সমস্ত বইয়ের দোকান প্রতীকী ধর্মঘট হিসেবে 24 ঘন্টার জন্য বন্ধ থাকবে। এডিসি নির্বাচনকে সামনে রেখে পুরোদমে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি দল। মঙ্গলবার আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ধলাই জেলার সালেমা থানাধীন আশাপুরা রোয়াজাপাড়ায় বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে এক রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার রাজ্য কমিটির সম্পাদক বিমল দেববর্মা। সভায় নেতৃবৃন্দ আগামী এডিসি নির্বাচনে বিজেপি দলকে উন্নয়নের নিরিখে ভোট দেওয়ার আহ্বান জানান। বন্য দাতল হাতির ধাক্কায় বালি বোঝাই গাড়ি খাদে। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন জুমবাড়ি এলাকায়। একটি বোলেরো ট্রাকে শ্রমিকরা বালি বোঝাই করছিল,
ঠিক তেমন সময় একটি বন্য হাতি বালিবোঝাই গাড়িটিকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়। আহত হয় গাড়ি চালক। বর্তমানে চালক জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এখানে কি হয়েছে মূলত? এখানে এখানে হাতি বেজাল হয়েছে। হাতি কি করেছে? হাতি এরা আইতে যাইতে বেজাল হয়, খেদা মারে। তারপর কি হয়েছে? হাতে ধাক্কা মারিয়ে পড়ছে আর কি। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ। Ready? Always. ৩৮তম বইমেলা শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি থেকে 8ই মার্চ পর্যন্ত। রয়েছে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, কবি সম্মেলন, গ্রন্থ প্রকাশ, কুইজের মতো আকর্ষণ। তাছাড়া রয়েছে ফ্রি বাস সার্ভিস।